নমস্কার বন্ধুরা ইতিমধ্যেই রাজ্যের তরফ থেকে এসডিও অফিসে চাকরির একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রতি মাসে কিন্তু বেতন দেওয়া হবে পনেরো হাজার টাকা তো টোটাল শূন্য সংখ্যা কিন্তু খুবই কম তো আপনারা বলবেন যে এত কম শূন্য পদে এই ভিডিওটা এমনিভাবে বানিয়েছেন তো আমার কাজ কিন্তু আপনাদেরকে খবর দেয়া। সেটা কম শূন্যপদ হোক আর বেশি শূন্যপদ হোক যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত রকম চাকরির খবর পাওয়ার জন্য তো আসুন এবার দেখে যাক যে রাজ্যের এসডিও অফিসে তো কোন জেলায় পশ্চিমবঙ্গের কোন জেলায় নিয়োগ করা হবে এবং টোটাল শূন্য কত আছে বেতন তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রতি মাসে কিন্তু বেতন পনেরো হাজার টাকা করে দেওয়া হবে তো অফিশিয়াল নোটিশটি একবার এক আমরা দেখে নেব যেটি রাজ্যের এসডিও অফিস থেকে প্রকাশিত হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে অফিসিয়াল নোটিশ যেটি ওয়েস্ট বেঙ্গল এসডিও অফিসের তরফ থেকে প্রকাশিত হয়েছে তো এখানে বলে দেওয়া আছে কী দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিস তেহারটা নদিয়া অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু এই নিয়োগ করা হবে তো টোটাল শূন্যপদ এখানে বলে দিয়েছে টোটাল ভ্যাকেন্সি কত সেগুলো আমরা দেখে নেব তো কীভাবে আবেদন করতে হবে সেটা একবার এক নজরে আমরা দেখে নেবো এবং শিক্ষাগত যোগ্যতা কী আছে সেটা একবার এক নজরে দেখে নেব তো অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম্যাট তো এখানে সাব ডিভিশনাল অফিসার তেহারটা তো এখানে বলে দিয়েছে নদিয়া তো আপনাদেরকে প্রথমে কি করতে হবে যে আপনারা যে দেখতে পাচ্ছেন যে বক্সটা সেই বক্সে আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ একটি ফটো বসাতে হবে তারপর এক নম্বর যে কলমটা আছে নেম অফ ক্যান্ডিডেট ইন ফুল ক্যাপিটাল লেটার অর্থাৎ আপনারা কিন্তু নিজের নামটা এখানে বড় হাতের লিখবেন তারপরে ফাদার্স মাদার্স হাজব্যান্ড অর্থাৎ কোনো মহিলা যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে তার হাজব্যান্ডের নাম আর কোনো ব্যক্তি ছেলে অথবা মেয়ে যদি আবেদন করে থাকেন সেক্ষেত্রে বাবার নাম কিংবা মায়ের নাম বসাতে হবে এখানে তারপরে তিন নম্বর এখানে পয়েন্টটা কি আছে পিনকোড সমেত টোটাল অ্যাড্রেস অর্থাৎ আপনাদের ডিস্ট্রিক্ট তারপরে আপনাদের পি কি আছে আপনাদের জেলা কি আছে আপনাদের ভিলেজ কী আছে পিনকোড সমেত টোটালটা বসাতে হবে এবং সাথে কিন্তু এখানে বলে দিয়েছে আপনাদের কন্ট্যাক্ট নাম্বার ইমেল আইডি দিতে হবে অর্থাৎ কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে ইমেল আইডি যদি না থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দিতে হবে Okay. <laughs> তারপর চার নম্বর কলমটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা যে আপনাদের কিন্তু পারমানেন্ট অ্যাড্রেস যেটি আছে সেটি কিন্তু অবশ্যই দিতে হবে পিনকোড সমেত অর্থাৎ এখানে পিনকোড চাওয়া হয়েছে পিনকোড সমেত কিন্তু আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে পাঁচ নম্বর যে পয়েন্টটা আপনারা দেখতে পাচ্ছেন যেটি আপনাদের ডেট অফ বার্থ অর্থাৎ আপনাদের ডেট অফ বার্থটা এখানে দিতে হবে আপনারা বয়সটা হিসাব করবেন এক এক দু হাজার একুশ তারিখের হিসাবে বয়স যে হিসাব করে যেই বয়সটা হচ্ছে সেখানে কিন্তু ছ নম্বর বক্সে আপনাদেরকে দিতে হবে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এডুকেশান কোয়ালিফিকেশান তো এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য এখানে বক্স বক্স করে দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রতিটা বক্সে এখানে বলে দিয়েছে যে কত সালে তোমরা পাস করেছ ইউনিভার্সিটি বোর্ড ইয়ার টোটাল মার্কস মার্কস পার্ক পারসেন্টেজ টোটাল কিন্তু সব সমেত এখানে দিতে হবে কোয়ালিফিকেশন অব কম্পিউটার নলেজ অর্থাৎ কম্পিউটার নলেজের কিন্তু এখানে একটা প্রুফ অর্থাৎ এখানে কিন্তু একটা সার্টিফিকেট দিতে হবে সেটি মাস হোক এক বছর হোক একটা সার্টিফিকেট আপনাকে শো করতে হবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড ফটো এবং কপি সার্টিফিকেট অ্যাটেস্টেড অর্থাৎ যদি কোনো কাজের এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে সেই কাজের কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনাদের দিতে হবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে একদম নিশ্চয় যিনি আবেদন করবেন তেনার নামটা কিন্তু এখানে এক সিগনেচার করে দিতে হবে তারপর আমরা দেখে নেব কি আছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে যে পদের জন্য আপনারা আবেদন করবেন সেই পদটি হচ্ছে ব্লক লেভেল ফ্যাসিলেটর টোটাল শূন্যপদ একটা আমি প্রথমেই বলে দিয়েছি যে টোটাল শূন্যপদের সংখ্যা এখানে কিন্তু খুবই কম এখানে বলে দিয়েছে বয়স কিন্তু হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে বয়স হতে হবে প্রতি মাসে বেতন দশ হাজার টাকা অন্যান্য খরচ হিসাবে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা বেতন দেওয়া হবে টোটাল সব মিলিয়ে পনেরো হাজার টাকা আপনারা বেতন পাবেন এটাই হচ্ছে ডিটেলস তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত রকম চাকরি নিউজ পাওয়ার জন্য তো বন্ধুরা নমস্কার